এই যে আন্দোলনের নামে ট্রাক বাস পুড়তেছে, নিরীহ মানুষকে মারতেছে, এটা হারাম কাজ, নাজায়েজ কাজ, এগুলো আমাদের দৃষ্টি রাখা উচিত। হ্যাঁ, হোক আন্দোলন, হোক সংগ্রাম, মিছিল মিটিং, কোনোটাই আমি নিষেধ করি না, কিন্তু জনগণের জানমালের দিকে দৃষ্টি রাখতে হবে। এখন বিরোধী দল সরকারি দলকে দায়ী করছে, সরকারি দল বিরোধী দলকে দায়ী করছে, এরা বলতেছে আমরা করি নাই, আগুন লাগিয়েছে ওরা, ওরা বলতেছে না আমরা করি নাই, আন্দোলন যারা করতেছে তারা, আমি বলতেছি কারা করতেছে, কেরামান কাতিবিন সব লিখতেছে, বিচার তো হাসরে হবেই, বিচার হাসরে হবে। কিন্তু যারাই করছেন, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, অন্তত মানুষের গাড়িতে আগুন দিয়েন না, যদি বেশি থেকে বেশি করতে হয় রোডের মাঝখানে গাড়ি রাইখা টায়ারটা ফুটো করে দেন, কথা বলেন, গাড়িটা আর জ্বলল না, মাল সামানগুলো নষ্ট হইল না, হ্যাঁ মানুষও মরল না, যানবাহনও পুরল না, আন্দোলনও হইল। তো বেহুদাই যে মানুষের ট্রাক বাসে আগুন দেওয়া, এটা সমর্থন করা যায় না, বড়দের চাক্কা পাঞ্চার করা যায়, কথা বুঝেন, চাক্কা পাঞ্চার করলেই তো অবরোধ হয়ে যায়, গাড়িতে আগুন দেওয়ার দরকার কি, কথা বুঝতেছেন না, আবার বিএনপির লোক রাগ করিয়েন না। এটা হচ্ছে যেখানে চাক্কা পাঞ্চার করলে অবরোধ সফল হয়, ওখানে গাড়িতে আগুন দেওয়াটা কি চলে, কথা বলেন, এটা কোনো অবস্থায় উচিত না। উম্মতে মুহাম্মদের কাজ কল্লা দেওয়াও না, কল্লা নেওয়াও না, কল্যাণ কায়েম করা, আমাদের কাজ কল্যাণ প্রতিষ্ঠা করা। তবে সেটা তো আর গণতন্ত্র দিয়া হবে না, সেটা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে, কি বলেন? আপনি যদি কোরআন সুন্নাহ বাদ দিয়া, খেলাফতকে বাদ দিয়া যেইটা নেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, হ্যাঁ ফেসিবাদ বলেন, যেটাই নেন, ওখানে কল্যাণ খুঁজে পাবেন না, পাবেন কি, কল্লা, কি পাবেন, কল্লা। প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষের কল্লা গেল, প্রায় 1 কোটির উপর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষের কল্লা গেল, 2 কোটি 70 লাখ, কত সব কল্লা গেছে, ঠিক কি না? ওই যুদ্ধগুলোতে কি মুসলমান জড়িত ছিল না, কেন হয়েছে? এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যতগুলো যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, সেনাই যুদ্ধ বলেন, প্রক্সি যুদ্ধ বলেন, সব হচ্ছে সমাজবাদ, ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, গণতন্ত্র আর সমাজতন্ত্রের লড়াই, ঠিক কিনা? এদের দ্বারা কি কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব? উম্মতে মুহাম্মদের কাজ কি, গোটা বিশ্ব মানবতার কল্যাণে তারা কাজ করবে, ঠিক কিনা? আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, সেখানে ইসলামের নীতিকে সে মানবে, যেমন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, যা হাদিসের কিতাবগুলোতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কঠিনভাবে নির্দেশ করতেন, যুদ্ধে যাচ্ছ, কোনো বৃদ্ধ নারী শিশুর উপর হাত দিবা না, বৃদ্ধ নারী আর শিশুর উপর হাত দিও না। সুবহানাল্লাহ, ইসলামের যুদ্ধটাও কল্যাণের জন্য, কিসের জন্য, কল্যাণের জন্য, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল ইসলামে আফজাল, অর্থাৎ আইয়ু খাসলাতিন মিন খিসালিল ইসলামে আফজাল, একজন লোক ঈমান আনার পর, মুমিন হওয়ার পর ইসলামের সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেন, আলামাতুল মুসলিমিল কামেল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, একজন পরিপূর্ণ মুসলিমের সবচেয়ে বড় আলামত এটাই, তার হাত ও জবান থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকবে। আমাদের হাত আর জবান থেকে অন্য লোক নিরাপদ আছে, কথা বলে না, দেখেন না সংসদে অধিবেশন হইলে একজন আরেকজনের নেতার সদ্য গোষ্ঠী উদ্ধার করে, হে তোমার নেতা চোর ছিল, হে তোমার নেতা ডাকাত ছিল, ঠিক কিনা? হ্যাঁ, কেউ বলে তোমার নেতা গমসোর, তোমার নেতা কম্বলসোর, এই তো চলতেছে, এটা এটা কি কাজ নাকি? এই যে মানুষকে নিয়ে আপনার এই যে, তারপর একজন একজনকে গালি দিচ্ছে যে আপনি
এটা করছেন সে বলতেছে আপনি এটা করছেন আর তারপর সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দেয় সাংবাদিকরা হাত দিয়া কি দিয়ে হাত দিয়ে সব সাংবাদিক না কিছু কিছু সাংবাদিক যারা লেখনির মাধ্যমে সত্য কথাটাকে মিথ্যার আবরণ দিতে চায় মিথ্যা কথাটাকে সত্যের আবরণ দিতে চায় হিরোকে জিরো বানায় জিরোকে হিরো বানায় সাংবাদিকরা মানুষকে কষ্ট দিচ্ছে আবার যে অস্ত্র হাতে মানুষের পেট কাটতেছে ডাকাতি করতেছে সেও মানুষকে কষ্ট দিচ্ছে ঠিক কিনা যুদ্ধের নামে পশ্চিমারা যা করছে এই যে ইসরায়েলকে সকল সহযোগিতা করে নিরস্ত্র নিরীহ মুসলমানের উপর হামলা করছে গাজাতে ফিলিস্তিনে এর জন্য ইসরায়েল যেমন দায়ী আমেরিকাও দায়ী ওরা নাকি গণতন্ত্রের ইজারাদার আমেরিকা গণতন্ত্র ফেরি করে কি করে গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যদি নেতানিয়াহুর ফাঁসি হয় তো বাইডেনকে উচিত ওরে ফাঁসি দিয়ে আগুনে জ্বালায় দেওয়া কারণ ওর সমস্ত উস্কানিতে এই কুখ্যাত ইহুদি ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন এবং নিপীড়ন করছে অতএব উম্মতে মুহাম্মদের কাজ হচ্ছে মানুষকে কল্যাণের পথে ডাকা